হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনকার মতো আজকে একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে এসেছিলাম, যে ব্যবসাটি করে আপনি সত্যি মাসে কম করে 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। বন্ধুগণ, অবশ্যই ভিডিওটি শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন ব্যবসাগত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কী করে প্লাস্টিকের পাইপ তৈরির কারখানা খুলতে পারবেন। প্লাস্টিকের কিন্তু অনেক রকমের পাইপ হয়ে থাকে, কিছু কিছু পাইপ যেগুলো আমরা বাড়িতে ইউজ করি বিশেষ করে দেওয়ালে লাগানোর জন্য, আর কিছু পাইপ আছে যেগুলো ফ্লেক্সিবল পাইপ হয়ে থাকে যেগুলো আমরা গাছে জল দেওয়ার জন্য বা অন্যান্য কিছু ধোয়া মোছার জন্য বা যাবতীয় কাজ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় জল পাস করার জন্য কিন্তু পাইপ ইউজ করি। সেই সমস্ত পাইপ মানে আপনি একদম স্ট্রেট পাইপ এবং অবশ্যই ফ্লেক্সিবল পাইপ, আপনি সমস্ত পাইপ কিন্তু একটি মেশিন থেকে কিন্তু প্রস্তুত করতে পারবেন। তো এই বিজনেস যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি কী করতে হবে? আপনার একটা জায়গা লাগবে, মোটামুটি 800 থেকে 1000 স্কোয়ার ফিটের মতো একটা বড় এরিয়ার প্রয়োজন, এবং এর সাথে সাথে আপনার একটি কিন্তু বড় মেশিন লাগবে, এবং তার সাথে আরও ছোটো ছোটো মেশিন লাগবে, সেগুলো বলছি না, জাস্ট আপনার প্রধান মেশিনটি লাগবে। এবং মেশিন আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকে পুরো সেট আপটা কিন্তু আপনারা বানিয়ে নিয়ে আসতে পারবেন, মানে তাদের বললে কিন্তু তারা আপনার লোকেশনে এসে পুরো সেট আপটা কিন্তু বানিয়ে দিয়ে যাবে। তো মেশিন কেনার জন্য অবশ্যই কিন্তু আপনারা ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে কিন্তু মেশিন পারচেস করে ফেলতে পারবেন। বাংলাদেশের বন্ধুরা চাইলে কিন্তু আপনাদের দেশেও কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে কিন্তু কিনে নিতে পারেন। তো মেশিনের দামের কথা শুরুতেই বলে দিচ্ছি, মেশিনের দাম মোটামুটি 5 থেকে 6 লক্ষ টাকার পুরো সেট আপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কীভাবে শুরু করবেন এই বিজনেসটি এবার সে কথা বলি। তো প্রথম আপনাকে মেশিন কিনতে হবে, আর এই মেশিনের মাধ্যমে আপনাকে কী করতে হবে, প্লাস্টিকের দানা দিতে হবে। এগুলো মার্কেটে কিন্তু আপনি অনায়াসেই পেয়ে যাবেন, কিছু দানা হয় রিসাইক্লিং দানা যেগুলো মোটামুটি 60-70 টাকা কেজি ধরে পেয়ে যাবেন, এবং অবশ্যই আছে ফ্রেশ দানা, সেগুলো মোটামুটি 100 টাকা 90 টাকা, কোনো কোনো জায়গায় 120 টাকাতেও কিন্তু বিক্রি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট আছে, আপনি সেইভাবে কিন্তু মার্কেট থেকে কিনে নিতে পারবেন। তারপর এই মেশিনের মাধ্যমে কিছু কেমিক্যাল এবং কিছু কালার মিশিয়ে কিন্তু আপনি দেবেন, এবং আরেক জায়গা থেকে কিন্তু পাইপ কিন্তু বেরোতে থাকবে। তারপর সেগুলোকে আপনি কীরকম টেম্পার আছে কতটা থিকনেসে বানাবেন সেই সেটিংস কিন্তু করে দিয়ে কিন্তু আপনি বিভিন্ন লেন্থের বা বিভিন্ন ছোট বড় সাইজের কিন্তু পাইপ কিন্তু প্রস্তুত করতে পারবেন। ব্যাস সেগুলো কিন্তু আপনি প্যাকেজিং করে মার্কেটে কিন্তু বিক্রি করে দিতে পারবেন। এটা হলো জাস্ট এই ব্যবসার সিম্পল ফান্ডা। এবার মুদ্রা কথা হলো আপনি এই মেশিন কোথা থেকে কিনবেন সেটা তো আমি বলেই দিয়েছি, এবং সব থেকে বড় প্রবলেম হয়ে থাকে যেটা যে মানুষ এই ব্যবসা করার জন্য প্রপার লোকেশন খুঁজে পায় না যে কোথায় বিজনেসটি করে প্রপার ইনকাম করা যাবে। তো আমি বলবো আপনি বিজনেস যে কোনো জায়গাতেই শুরু করতে পারেন, শহর গ্রাম সব জায়গাতেই কিন্তু আপনি প্রস্তুত করে বাইরে কিন্তু বিদেশেও এক্সপোর্ট করতে পারেন, এছাড়া আপনি কিন্তু আপনার দেশের মধ্যেও কিন্তু মাল বিক্রি করতে পারবেন। বিক্রি করার জন্য অবশ্যই হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের মাধ্যমে কিন্তু আপনি মাল বিক্রি করতে পারবেন। আর এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমরা হার্ডওয়্যারের দোকানে দেখেই থাকি, হার্ডওয়্যার দোকানে এই সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়, আপনি সেখানে কিন্তু সরাসরি বিক্রি করতে পারবেন। এছাড়া বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, শপিং কমপ্লেক্স, মল, বড় বড় ফ্ল্যাট তৈরিতে কিন্তু আমরা দেখি পাইপের কিন্তু ব্যাপক ডিমান্ড পড়ে। তখন আপনি কি করতে পারেন, অবশ্যই কিন্তু কন্ট্রাক্টরের সাথে সরাসরি যোগাযোগ করে, বিল্ডারদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি তাদের হোলসেল রেটে একদম থোকভাবে কিন্তু মাল বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একবারেই কিন্তু মোটা টাকা কিন্তু মুনাফা হয়ে যাবে। তো বন্ধুগণ, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে গেছেন এই বিজনেসটি কী করে শুরু করবেন। এবার বলি যে এই ব্যবসা করার জন্য আপনার কী কী লাইসেন্স লাগবে। যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে প্রথমে বানাতে হবে ট্রেড লাইসেন্স, তার সাথে আপনাকে জিএসটি নাম্বার, এবং অবশ্যই এমএসএমইতে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এবং ফায়ার সেফটি লাইসেন্স বানিয়ে নেবেন, পলিউশন বোর্ড থেকে একটা সার্টিফিকেট বানিয়ে নেবেন। এই সমস্ত কাগজপত্র বানিয়ে আপনি বিজনেসটি করবেন, এবং এই মেশিনগুলো অপারেট করার জন্য আপনাকে কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন নিতে হবে, যেটা কিনা আপনি আপনার কারেন্টের অফিস থেকে কিন্তু বানিয়ে নিয়ে আসতে পারবেন। তো এই কিছু প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আপনি বিজনেসটি শুরু করতে পারেন। লেবারের কথা যদি বলি সেক্ষেত্রে 7 থেকে 8 জন 10-12 জন লেবার নিয়ে কিন্তু আপনি বিজনেসটি কাজ করতে পারবেন, এবং এই মেশিন আপনি চাইলে কিন্তু 12 ঘন্টা 12 ঘন্টা করে চালাতে পারেন, মানে আপনি কারখানাটিকে শিফটিং আওয়ারে কিন্তু দিলে আপনার প্রোডাকশান দ্বিগুণ হবে, মানে 24 ঘন্টাই আপনি কিন্তু কারখানাটিকে রান করে একটা ভালো মোটা টাকা অবধি ইনকাম করতে পারবেন। যদি আপনি 12 ঘন্টা কারখানাটি চালান সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে আপনি কম করে 6 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ইনকাম করলেন। যদি এটা যদি আপনি 12 ঘন্টা 12 ঘন্টা করে করেন, মানে 24 ঘন্টা যদি করেন, তাহলে কিন্তু আপনার ইনকাম ডবল হয়ে যাবে, মানে 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু আপনি প্রত্যেক মাসেই কামাতে পারবেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি ছিল, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্যবসাগত ভিডিওতে।